সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে সবাইকে স্বাগত জানাই। সামনেই আমাদের যিশু পুজো, আমার বাড়িতেও হয়, আপনাদের অনেকের বাড়িতেই হয়, তিনি আমাদের ঘরের মানুষ। সেই যিশু পুজো উপলক্ষে আজকে আমার এক ছাত্রী আমার কাছে এই গানটি শিখতে চাইলেন, সহজ গান। আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো, আমি যতবার আপনাদের বলেছি যে আপনাদের যে গান শিখতে ইচ্ছা করে সেই গানের অনুরোধ আমাকে জানান, বেশ কিছুদিন আগে বোধহয় এই গানটিকেও অনুরোধ করেছিলেন। এটি একটি ব্রহ্মসঙ্গীত। বাই দ্য ওয়ে, আমাদের ব্লগ সাইটে আমরা এখনও পর্যন্ত যা যা গান শিখিয়েছি তার একটা লিস্ট রয়েছে, সেই লিস্টগুলো আপনারা চেক করুন, সেখান থেকে আমাদের পুরনো টিউটোরিয়ালগুলো দেখুন। দেখে যদি মনে হয় নতুন কোনো গান আপনার শিখতে ইচ্ছে করছে, আপনারা কমেন্ট করে আমাদের জানান, আমরা নিশ্চয়ই শেখাবো। একটু সময়ের অভাব যাচ্ছে, বুঝতেই পারছেন, সেই কারণে খুব রেগুলার আসতে পাচ্ছি না আপনাদের সামনে, কিন্তু যেমন যেমন আপনারা অনুরোধ করে যাবেন আমরা নিশ্চয়ই শেখাবো। সেই কারণেই সবাইকে অনুরোধ, এই পুরনো টিউটোরিয়ালগুলো আপনারা অবশ্যই দেখুন, এদেরকে খুঁজে পাওয়া খুব সহজ। আপনারা সার্চ করুন robiscope.com আপনাদের মোবাইলে বা আপনাদের ইন্টারনেট ব্রাউজারে, এবং ইন্ডেক্স অফ সং এই পেজটায় গেলেই আপনারা এখনও পর্যন্ত আমরা যতগুলো গান শিখিয়েছি তাদের একটা লিস্ট পাবেন। তার যে কোনো গানকে ক্লিক করলে আমাদের টিউটোরিয়ালগুলো সেখানে আপনারা পাবেন। সুতরাং গান খুঁজে পাওয়া এখন এই চ্যানেলে অত্যন্ত সহজ। আপনারা অনুরোধ করে যান, আমরা আমাদের সময় মতো এই গানগুলো শেখাবো এবং এই লিস্টটাকে আস্তে আস্তে বাড়াতে থাকবো। আজকের এই গানটা সম্বন্ধে একটু বলি, এটি একটি কর্ণাটি ভজন ভাঙা গান, একদম প্রথম যুগে লেখা একটি গান। রবীন্দ্রনাথ যখন তার বাবার সঙ্গে হিমালয় বেড়াতে যান, একটা বড় সময় জুড়ে মহর্ষি এবং রবীন্দ্রনাথ অবস্থান করেছিলেন অমৃতসরে। এই গানটি লেখা হয়েছিল 1883। এটি একটি ব্রহ্মসঙ্গীত, ব্রাহ্মসমাজে গাওয়া হতো। অমৃতসরে অবস্থানের সময় রবীন্দ্রনাথ সেই অঞ্চলের বহু ভজন শিল্পীর গান শুনেছিলেন এবং সেই গানগুলোর সুরের কাঠামোটা নিয়ে তার উপরে বাংলা কথা বসিয়ে অনেক গান উনি তৈরি করেছিলেন। সেরকম একটি গান এটি, ব্রাহ্মসমাজে গাওয়া হতো, ভারী সুন্দর গান, সহজ গান, একতালে আছে, ত্রিমাত্রিক ছন্দ। আমরা যদি গানটাকে দেখি, এই ধরনের গানে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ এই পদ বিভাগ আমরা পাব না। এখানে যে কটি পদ আছে তাদের বিন্যাস একই রকম, ভজনে যেরকম হয়, এবং প্রথম লাইনটা একবার হবে, দ্বিতীয় লাইনটা শুনে আমরা দেখব তিনবার হবে। প্রথম লাইনটা একবার হলো, দ্বিতীয় লাইনটা তার মূল সুরে একবার হলো, তারপর দ্বিতীয় লাইনটা আবার পরিবর্তিত সুরে হলো, এবং দ্বিতীয় লাইনটা আবার মূল সুরে হলো। এইটা হচ্ছে এই গানের সুরের কাঠামো। প্রত্যেকটি পদ বা তুক, এখানে তো আমরা সঞ্চারী আভোগ বলতে পারবো না, আমরা বলতে পারি স্থায়ী এবং চারটি অন্তরা, প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, তৃতীয় অন্তরা, চতুর্থ অন্তরা, মোট পাঁচটা তুক রয়েছে এই গানটায়, খেয়াল করে দেখুন। তাহলে এই প্রত্যেকটি তুকের অর্ডারটা হবে এরকম, প্রথম লাইনটা, দ্বিতীয় লাইনটা মূল সুরে, দ্বিতীয় লাইনটা পরিবর্তিত সুরে, এবং দ্বিতীয় লাইনটা আবার মূল সুরে। আমরা যদি গানের সুরটাকে একটু খেয়াল করি, আমি আকার মাত্রিক স্বরলিপির লিঙ্ক অবশ্যই দিয়ে দেব, অবশ্যই দেখবেন, বহুশ্রুত গান, প্রচুর অন্যরকম সুর আমাদের কানে বসে থাকে। সুতরাং গানটা তোলার সময় আমরা আকার মাত্রিক স্বরলিপি যদি একটু দেখে নিই আমাদের সুবিধা হবে। চলুন গানটা আরম্ভ করা যাক। একতাল, বারো মাত্রা, তিন তিন করে ছন্দ যাচ্ছে, সোম থেকে গান আরম্ভ, এবং গানটা গাইতে এই এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এই ছন্দটা দিয়ে যাওয়াটা খুব জরুরি। চলুন আর কথা না বাড়িয়ে গানটা আরম্ভ করি।
সবকটা তুকের সুর এক, সুতরাং প্রথম তুকটা স্থায়ীটা ভালো করে তুলতে পারলেই বাদ বাকি সুরে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলুন দেখি। সকাতরে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, এইটুকু সুর দেখি। সকাতরে সারে, এই রে কিন্তু স্ট্যান্ড রে ওই লেগে যেতে চায়, এটা এখানে নেই, এটা পরে আছে, কিন্তু প্রথমবার সকাতরে ওই এই দ্বিতীয় অংশটুকু কিন্তু রে, এই শর্টটা স্ট্যান্ড। সকাতরে ওই এক জায়গায় কাঁদিছে সকলে, গা পা পা ধা পা পা, সহজ শোনো শোনো মামা পামা জোড়াসর, শোনো শোনো মামা পামা গা মা পা ধা মা পা, এই মাপাটার মধ্যমটা স্পর্শ, ছোট্ট করে লাগাতে হবে কিন্তু যত্ন করে লাগাতে হবে। শোনো শোনো পিতা মাপা মাপা, মধ্যমটা যেন বড় না হয়ে যায়, এটা যেন না হয়ে যায়, স্পর্শ আছে, জাস্ট ছুঁয়ে যেতে হবে। শোনো শোনো পিতা, পরের লাইন দেখি চলুন। কহো কানে কানে সাপা, এই সাটাও স্পর্শ। ক ক ক কহো কানে কানে পামাগারে, সহজ সুর শোনাও প্রাণে প্রাণে। এইবার এই যে কহো কানে কানেতে রেতে এলাম, কহো কানে কানে, এই রেকে স্পর্শ করে আবার পা শোনাও, সু সু সু, তাহলে প্রথমবার ক ছিল সা থেকে পা, পরের বার শোনাও হয়ে গেল রে স্পর্শ করে পা। এই ছোট ছোট ডিটেলগুলো কিন্তু আমাদের রাখতে হবে। কহো কানে কানে, এবার রে স্পর্শ করে শোনাও প্রাণে প্রাণে, দেখুন একমাত্রায় তিনটে স্বর আছে, রে পা মা গা রে গা রে সা নি সা, শোনাও প্রাণে নে নে, একমাত্রায় তিনটে স্বর, যত্ন করে লাগাতে হবে, শোনাও প্রাণে প্রাণে রে গা রে সা নি সা, এই সানিটা জোড়া, তাহলে একমাত্রায় তিনটে স্বর, একমাত্রায় জোড়া স্বর পর পর, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল গা গা মা গা বারতা রে গা রে সা নি, আবার একমাত্রায় তিনটে স্বর, একমাত্রায় জোড়া স্বর মঙ্গল বারতা, তাহলে একসঙ্গে হচ্ছে এইটা, এই জায়গাটা, এই অংশটা একটু ভালো করে তুলে নিলে পরবর্তী তুকগুলো অবিকল এক সুর। কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, তাহলে প্রথম লাইনটা একবার হলো, দ্বিতীয় লাইনটা একবার হলো, এইবার দ্বিতীয় লাইনটি পরিবর্তিত সুরে হবে, পরিবর্তিত সুরটা দেখুন। কহো কানে কানে সারে গারে শোনাও প্রাণে প্রাণে গা পা পা ধা পা পা মঙ্গল বারতা মা মা পা মা গা মা পা ধা মা পা, আগের মতো। এবার আবার পুরনো সুরটা মূল সুরে। কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, তাহলে প্রথম থুকটা আমরা যদি হাতে তাল দিয়ে পুরোটা গাই, কি দাঁড়ায় দেখি চলুন। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে
প্রাণে মঙ্গল সরাসরি আমাদের পরের টুকে চলে যেতে হবে। এই প্রথম টুকে ফেরার আমাদের আর কোনো উপায় নেই। চলুন আমরা পুরো গানটা একবার করি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল। এই একই স্ট্রাকচার, এই একই সুর পরের তুকে অবিকল হবে। চলুন করি। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। আমাদের খেয়াল রাখতে হবে স্পর্শ স্বরগুলো, একমাত্রায় তিনটে স্বর, জোড়া স্বরগুলো এবং উচ্চারণ। ব্রহ্মসঙ্গীত এখানে কিন্তু খুব ডিগনিফাইড এবং সুন্দর করে উচ্চারণ করাটা ভীষণ প্রয়োজন। আমরা চলুন পরের টুকটায় যাই। একদম এক সুর, একদম এক স্ট্রাকচার। সুখ আসে দেশে দেশে বেড়ায় কাতরে, মরেছে কা ধরিতে চায় যেটা বলতে চাই, সুখ আসে, এই আসে কিন্তু তালব্য স, অর্থাৎ সুখের আশা করে। বেড়ায় কাতরে, বেড়ায় ডয়শূন্য র, কাতরে বয়শূন্য র, আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। পরের তুকে যাই চলুন। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁদে কাঁপে, এই যে চন্দ্রবিন্দু, এগুলো কিন্তু সুন্দর করে উচ্চারণ করতে হবে। পরের লাইন করছি চলুন। কাঁদে তখন আকুল মন কাঁপে তার আশে, কাঁদে তখন আকুল মন কাঁপে তার আশে। দেখুন অবিকল এক সুর চলছে, শেষ তুক তারও সুর এক। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমার নাম আশা পুরা
গান শেষ করার কথা যেটা বলছিলাম, আবার স্থায়ী প্রথম লাইনে ফিরে যাওয়ার কোনো স্কোপ এই গানটার মধ্যে নেই। সহজ গান, ভারী সুন্দর গান, আপনারা শিখতে চেয়েছিলেন, আমি তখন পারিনি, আমি ক্ষমা চাইছি। আজকে একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট সময়ে গানটা আবার মনে পড়লো, আমরা একবার তালের সঙ্গে গানটা গেয়ে ফেলি। আমার মনে হয় না তারপরে আর আমাদের এই গানটা নিয়ে খুব একটি বেশি জিজ্ঞাসা কিছু থাকবে। আমরা মোটামুটি 120 beats per minute তানপুরাটা তবলাটা চালাচ্ছি, ডিজিটাল তবলা, আশা করি আপনাদের শুনতে অসুবিধা হবে না। আগে আমাদের লয়টা নিতে পারতে হবে। হ্যাঁ, তৃতীয় সোম, দ্বিতীয় এবার ধরব। হ্যাঁ, গাই সহজ গান, কিন্তু অত্যন্ত সুন্দর গান, আশা করি সবার গানটা ভালো লাগলো। এবং এই ধরনের অনুরোধের গান আমার
আপনাদের কাছে নিবেদন আরও অনুরোধ করুন, এই রকমভাবে রবীন্দ্রনাথের গান আমরা একটার পর একটা শিখতে শিখতে যাই। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সামনে ক্রিসমাস সবাই এনজয় করবেন, কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেন চেষ্টা করি যতটা সম্ভব সাবধানে এই উৎসবের আনন্দ আমরা নিজেদের মধ্যে নিতে পারি। আজকের জন্য এটুকুই রইল, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।